শাকিব খান যদি আরও 500 সিনেমা করে তবুও সে রুবেলের জুতার সমান হবে না। হোয়াট এ কমেন্ট ম্যান, মানে এই ধরনের কমেন্টও করা যায়? আমি জানি না এই ধরনের কমেন্ট কারা করেন বা কেন করেন এবং এই ধরনের কমেন্ট করার উদ্দেশ্য ভাই কী। তো যাই হোক, এরকম একটা কমেন্ট এসেছে যে শাকিব খান যদি আরও 500 সিনেমা করে তবু রুবেলের পায়ের জুতার সমান হবে না। তো যাই হোক, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো সেই পুরনো কথায়, তো জুতার সমান হওয়ার দরকার নেই। শাকিব খান কি রুবেলের সমান? আসলে কি রুবেলের সমান শাকিব খান? রুবেল সিনেমাতে কত টাকা চার্জ করতো জানেন? ওই টাইমে 10 লাখ। শাকিব খান 10 লাখ টাকা চোখে দেখেছে কখনো? না, তার মানে আপনি হয়তো ভাবছেন যে আমি হয়তো শাকিব খানকে ছোটো করছি বা রুবেলকে ছোটো করছি। কাউকে ছোটো করার জন্য কোনো কিছু না। তো কমেন্টটা ছিল এরকম যে এই কমেন্টটা যারা করে এটা আসলে কেমন কমেন্ট? বা রুবেলের কালজয়ী কাল্ট ক্লাসিক সিনেমা শাকিব খানের থেকে অনেক বেশি, রুবেলের ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে সিনেমা অনেক বেশি, আসলে কি? তো দেখেন, রুবেল একটা কমেন্ট করে যেখানে শাকিব খানকে নিয়ে যে আসলে শাকিব সে ঈদের স্টার। হ্যাঁ, রুবেল ডেফিনেটলি তার সাহসিকতার পরিচয় দিয়েছে এবং আমি কিন্তু সেখানে মানে বলেছিলাম, আমি কিন্তু সেখানে রুবেল সাহেবের কিন্তু আমি কিন্তু তার প্রশংসাটাই কিন্তু আমি আসলে বেশি করেছিলাম, কারণ সাহস করে এই কথাগুলো সবাই বলতে পারে না, একজন রুবেল বলতে পারে, এই কারণে কিন্তু একজন রুবেল কিন্তু রুবেল। বাট একটা ব্যাপার যখন হয়, যখন আপনারা যখন এই ধরনের কমেন্ট করেন যে শাকিব খানকে এতটাই, দেখেন রুবেল রুবেলের জায়গায় সেরা, শাকিব খান শাকিব খানের যুগে, দুজনের জেনারেশন আলাদা, দুজন দুই জেনারেশনের সুপারস্টার। হ্যাঁ, শাকিব হতে পারে এখন সুপারস্টার, জনপ্রিয় তারকা খুব, বাট রুবেল কি কখনো জনপ্রিয় তারকা ছিল না? রুবেল কি কখনো সুপারস্টার ছিল না? দুজনেরই আলাদা ফ্যান বেজ রয়েছে, দুজনেরই বাংলাদেশের অডিয়েন্সদের কাছে চিরসবুজ এবং দুজনকেই মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে। বাট যখন এই ধরনের কমেন্টগুলো আসে যে অমুকের পায়ের জুতার সমান, অমুক কখনো হতে পারবে না, তমুকের হ্যান্ড সমান তমুক হতে পারবে না, তো এই কমেন্টগুলো আসলেই দৃষ্টিকটু লাগে এবং এগুলো আসলে এই কমেন্টগুলো করা উচিত নয়। তো দেখেন, 500 সিনেমা করা লাগবে না, শাকিব যতগুলো সিনেমা করেছে তাতেই কিন্তু রুবেলকে কম্পিট দেওয়া যায় বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি শাকিবকে এগিয়েও দিতে পারেন। এরকম অনেক জায়গা আছে, এরকম অনেক কথা আছে, এরকম অনেক সিকুয়েন্স আছে, যেসব সিকুয়েন্সে যেসব জায়গায় আপনি ডেফিনেটলি আপনি আসলে রুবেলকে এগিয়ে দিতে পারবেন। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় আবার অনেক জায়গা আছে যেখানে শাকিব খানকে আপনি অনেক এগিয়ে দিতে পারবেন রুবেলের থেকে, এরকম অনেক জায়গা আছে। সো এগুলো নিয়ে আসলে কথা না বাড়ানোই ভালো, কথা না বলাই ভালো, তারপরে যখন কথার প্রেক্ষিতে কথা আসে তখন কথা বলতেই হয়। তো এই কমেন্টগুলো করবেন না, প্রত্যেকেই তাদের জায়গায় সমান। আপনি যারা আসলে নর্মাল হিরো, আপনি মেহেদি বা যারা একদম নর্মাল হিরো, তাদেরকেও নিয়েও আপনি এই কথা বলতে পারবেন না যে তারাও 500 ছবি করলো মুখের পায়ের জুতার সমান হতে পারবে। কেন ভাই, অমুকের পায়ের জুতা কি? বা 500 সিনেমা করলে হয়তো 100-200 সিনেমা হতে পারে, বিশাল কোনো কিছু যেগুলো বাংলা সিনেমাতে কেউ দেখেনি। অনেক নর্মাল আর্টিস্টদের অনেক ভালো ভালো সিনেমা আসে, তো আমার মনে হয় এইসব সিনেমা কমেন্ট করা আসলেই বিকাট।